রান্না করা হচ্ছে গরুর মাংসের কালাভুনা। মাটির চুলায় কাঠের আগুনে ধীরে ধীরে রান্না করা এই কালাভুনা এতটাই সুস্বাদু যে বিশেষ এই খাবারের সুনাম এখন ছড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। দেখে চিরপরিচিত রেস্টুরেন্টের সাথে এই খাবারের হোটেলের মিল খুঁজে পাওয়া যায় না কোনো। বিশেষ এই হোটেলে নেই বসার মতো কোনো চেয়ার টেবিল, মাদুরের উপর বসে সুস্বাদু কালাভুনা দিয়ে ভাত খেতে ভোজন রসিকদের রীতিমতো লাইন লেগে যায়। আমাদের দোকানের খাবার খুব ভালো, পাকসাপ খুব সুন্দর পরিষ্কার। বহু পূর্বে থেকে নিজের আব্বা পাক করতো, এখন আমরা ছেলের কাছে খাওয়া দাওয়া করি, খুব সুস্বাদ পাক। যখন আমার শরীর স্বাস্থ্য ভালো ছিল তখন 5 টাকা প্লেটের ভাত আমি 7 প্লেট খেয়েছি, এখন আমি একটু কম খাই। পেশারের মানুষ, হাড়ের রোগী, খাইতে দেয় না গরুর মাংস বাড়ি থেকে, তবে খাইয়ে দেয় আমি হাত পা ওই ভালো করে মুছে বাড়ি যাই। খুব ভালো লাগে, আমরা প্রত্যেক হাটেই খাই, খাওয়ার মানটা আসলে খুব ভালো। এটি রাশের বিখ্যাত হানিফ ও ফয়সালের গরুর মাংসের কালাভুনা। বিশেষ এই কালাভুনা রান্না করা হয় বেশ যত্ন সহকারে। প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে রাখা হয় একটি পাত্রে, এরপর কড়াইয়ে কষানো মশলায় ঢেলে দেওয়া হয় মাংস, সেই সাথে দেওয়া হয় প্রয়োজনীয় সব মশলা। এরপর লাকড়ির চুলায় অল্প আঁচে রান্না করা হয় দীর্ঘক্ষণ ধরে। রান্না প্রায় শেষ হয়ে এলে দেওয়া হয় কালাভুনার বিশেষ মশলা। এভাবেই তৈরি হয়ে যায় রাজশাহীর সুস্বাদু কালাভুনা। সব থেকে যেটা বেশ সেটা হচ্ছে ভাজা মাংসটা, খেতে খুবই সুস্বাদু, এভেন হচ্ছে খাবারটা খুব ফ্রেশ আর একটু ট্রেডিশনাল প্লেসে খাওয়া যায়, এটা সব থেকে বেশি ভালো লাগে। তাদের খাবারের টেস্ট, কোয়ালিটি, মান এবং ব্যবহার আর সবকিছু খুব সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। রান্না করতে করতে চুলার উপর থেকেই বিক্রি করা হয় এই কালাভুনা। পাশে পাতা মাদুরে বসে সাদা ভাতের সাথে এই গরম গরম কালাভুনা বেশ আয়েশ করে খান ভোজন রসিকেরা। প্রতিদিন 60 থেকে 100 কেজি গরুর মাংস রান্না করেন তারা। সাথে 5 দিন দোকান করি, কোনো দোকান নাই, এই হাটে হাটে আমাদের এই ব্যবসা এভাবেই চলে। টাটকা মাংস টাটকা ধরনের বিক্রি করে উঠে চলে গেলাম। হানিফ ও ফয়সালের খাবারের হোটেল আলাদা হলেও তাদের কালাভুনা ও ব্যবসার ধরন একই। কোনো স্থায়ী খাবারের হোটেল নেই তাদের। বিভিন্ন হাটে ভ্রাম্যমানভাবে মাংস রান্না করে বিক্রি করেন তারা। সপ্তাহে 2 দিন রাজশাহী সিটি হাট, 2 দিন নওহাটার হাটে এবং 1 দিন নওগাঁর হাটে ভ্রাম্যমান রেস্টুরেন্ট খুলে গরুর কালাভুনা আর ভাত বিক্রি করেন তারা। এভাবেই ব্যবসা করছেন কয়েক যুগ ধরে। এই ব্যবসাটা প্রথম সর্বপ্রথম আমার আব্বা চালু করেছিল, দীর্ঘ ধরেন প্রায় 30 বছর হবে। সপ্তাহে 5 দিন দোকান করি, এমপি টেম্পি মেয়র টেউর যা আছে ভাই শুধু খাবার জন্যই আসে। এই ব্যবসা করলে অন্য মানুষের কোনো পেট খেটে খাওয়া লাগবে না। এতে জড়িত আমার আব্বা প্রায় ধরেন 42 বছর থেকে, আর আমি আছি ধরেন প্রায় 14-15 বছর। সবাই আসে এখানে খেতে, ভাজা মাংস কালাভুনা এই খেতে আসে। তুলনামূলকভাবে তাদের হোটেলে খাবারের দাম কম বলে জানান হানিফ ও ফয়সাল। তাদের দুজনের হোটেলে প্রতি হাটে 50,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। সব খরচ বাদে লাভ থাকে 5 থেকে 7,000 টাকা। দুজনের হোটেলেই 7 থেকে 8 জন কর্মী কাজ করেন। পার ডে আপনার গোশ বিক্রি হয় 90 কেজি 100 কেজি, 70-80,000-90,000 টাকা হয় ভাই, 5-7,000 টাকা লাভ। সিজনে ধরেন মাংস 70 কেজি 80 কেজি করে বিক্রি করে, কর্মচারী থাকে 6-7টা, লাভ 5,000-6,000 টাকা। দূর দূরান্ত থেকে এই সুস্বাদু কালাভুনার স্বাদ নিতে ছুটে আসেন অনেকেই। খাবারের জন্য অনেক সময় লাইন লেগে যায় তাদের দোকানে। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন খাওয়ার জন্য আসে, নওগাঁ জেলার আসে, বগুড়া থেকে আসে। আমরা 2 বন্ধু আসি একসাথে, রাজশাহীতে কালাভুনা ঐতিহ্যবাহী, খাবারটা অনেক সুস্বাদু এবং ঐতিহ্যবাহী, গ্রামীণ পরিবেশে খাওয়া দাওয়া হয় যে পরিবেশটা বর্তমানে শহরে পাওয়া যায় না। ফয়সাল ও হানিফের কালাভুনার জুড়ি নেই, তাই রাজশাহী নওহাটার ফয়সাল ও হানিফের কালাভুনার স্বাদ যারা নিয়েছেন তারা বারবার নিতে চান এই স্বাদ।